আমার গুনাগার উম্মত, আমি তাদেরকে ওই হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওরে আয়েশা তবে শুনো, আমি এক পেলা পানি পান করাইব, যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো জান্নাতের মধ্যে না ডুববে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আর পানির পিপাসা লাগবে না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী আবু বকর কি নিয়া মদিনায় যাওয়ার পর, দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 313 জন সাহাবি, মাত্র 313 জন মুসলমান হয়ে গেল। ওদিক থেকে আবু জাহেল আবার হুমকি দুমকি দিয়ে বলে, মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় গেছো, তবে শুনো এখনো তোমাকে সারা হবে না, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী ডেকে বলে, ও দয়াময় আল্লাহ, মাত্র 313 জন কালিমা পড়েছে, কেমন করে আমি যুদ্ধ করব? আবু জাহেল 1000 শূন্য বাহিনী নিয়ে আসবে, 313 জন নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ জানাই, নবী আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, ওই 1000 কাফের মোকাবেলা আপনি যুদ্ধ করবেন, আর 313 জন নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। আমি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করিয়া ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করাইয়া আপনাকে বিজয়ের মালা পরাইয়া তারপরে বাড়ি ফিরাইব। কাদের কুদ রপ্তু দাদি বরগমাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নেগাদার। এর মমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আবার বিজয়বাসী মক্কার জমিনে হাজির। কাবা ঘরে চাবিটা হাতের মধ্যে নেওয়ার পর নজর করে দেখতে পায় এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি তারপরে ঢুকাইয়া রাখছে। আল্লাহর নবী বলে, ওরে আলী শুনা, এই মূর্তিগুলো জমিনের মধ্যে ফালাও, আর জমিনের মধ্যে ফালাইয়া মূর্তিগুলো ভেঙে ফেলো। মূর্তিগুলো ঘর থেকে আল্লাহর ঘর থেকে বের করিয়া জমিনের মধ্যে ফালাইয়া মূর্তিগুলো ভেঙে ফেলল। আল্লাহর নবী ডেকে বলে, ওরে আবু বকর ওমর ওসমান আলী শুনো, এখন কাবা ঘরটা জমজম পানির কপের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলো। সুন্দর করে ধোয়ার পর সাহাবায়ে কেরামদের কি নিয়ে বসলো। আল্লাহর নবী ডেকে বলে, ওরে আবু বকর বলো, এখন বিজয়ের আজানটা কে দিবে? আজকে তো ইসলামের বড় বিজয়। আবু বকর কিছু বলে না, সাহাবায়ে কেরাম কিছুই বলে না, সব সাহাবায়ে কেরাম আবার পরামর্শ বসে গেল, আজকে বিজয়ের আজানটা কে দিবে? সবাই পরামর্শ করে বলল, বিজয়ের আজানটা আজকে আবু বকর দিবে, কারণ আবু বকর তো হিজরতের রাতে আমার নবীর সাথে ছিল, বিজয়ের আজান আজকে আবু বকর দিয়া দিবে। আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল, নবী কিছুই বলে না, আবার বলে বলো বিজয়ের আজানটা কে দিবে? আবার বলে, নবী আমার বিজয়ের আজানটা ওমর দিবে। নবী বলে, না হবে না, তাই বিজয়ের আজান কে দিবে? কয় বিজয়ের আজান আলী দিবে, কয় হবে না, কয় ওসমান দিবে, হবে না, কয় কে বিজয়ের আজানটা দিবে? আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, ওরে জিব্রাইল যাও, তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও, বিজয়ের আজান আজকে আলী দিবে না, উসমান দিবে না, বিজয়ের আজানটা আজকে আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান দিবে আমার কালো বেলাল। এই কালো বেলালকে কেমন কবুল করেছেন আমার নবী যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছে, কিন্তু নবী যখন হাঁটে বিলালের পায়ের আওয়াজ আমার নবীর কানের মধ্যে যাইতেছে। আমার নবী পিছনের দিকে তাকাইয়া দেখে, বিলালকে দেখে না। নবী দুনিয়ায় আবার আসার পর বিলালকে ডাক দেয়া বলে, বিলাল কি আমল করো বলো,
যখন আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছি, আমি তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ময়দানে পেয়ে গেছি। বিলাল ডেকে বলে, ও নবী আমার, আমার এমন কোনো আমল নাই, তবে আমি ছোট্ট একটা আমল করি। আমি যখনই উজু করে নেই তখনই আমি সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করি। এরে আল্লাহর গোলাম, ও মুমিন মুসলমান, মায়ার নবী ডাক দিয়ে বলে, ওরে সাহাবী বলো আমার কাছে কি পাইবা বলো। ওই সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, ওই চাবুকের আঘাতটা আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। আল্লাহর নবী বলে, ওরে ফজল জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও, কারণ আমি নবী কারো রিনিয়া কবরে যেতে চাই না। ফজল দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারায় হাজির, ডেকে বলি, ফাতেমা যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা নবী চেয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, এখন বাবাই চাবুক দিয়া কি করবে বলো। ফজল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ফাতেমা শুনা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুকের আঘাত যুদ্ধের ময়দানে অজান্তে ওই সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে, এই চাবুক দিয়া আজকে নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দেওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ফজল, চাবুকটা তোমার হাতের মধ্যে দিলাম, তবে যাও, যত খুশি তোমার পিঠের মধ্যে আঘাতটা নিবা, তারপরও যেন আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে, কারণ আমার বাবাই তো বড় অসুস্থ, আমার বাবার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করতে দিবা না। এরে আল্লাহর গোলাম, ফজল চাবুক নিয়া নবীর দরবারে হাজির, ওদিক থেকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, হাসান হোসেন আয়েশা বলে, মা কেন কাঁদো? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে হাসান হোসেন শোনো, তোরা দুই ভাই কি পারবা, আজকে তোর নানার দুই কিনারায় তোমরা দুইটা ভাই দাঁড়াইবা। ওই সাবি যখন চাবুক দিয়া গাটটা করবে, তোমাদের পিঠটা পেতে দিবা, যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপরও যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে। হাসান হোসেন দুইটা ভাই দৌড়াইয়া আমার নবীর দুই কেনারে হাজির, ডাক দিয়া বলে, রে সাহাবী শুনো, তোমার যত মনে চায় আমাদের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপরও আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী ডাক দিয়া বলে, না না, আমি কারো কথা শুনব না, এই চাবুক দিয়া আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আবু বকর জমিনে গড়ায় আর কাঁদে, ওমর ওসমান আলীর কান্নার আওয়াজ, বেলাল ডেকে বলে, রে সাহাবি, যত খুশি আমি বেলালের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপরও আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবো না, আমি বেলাল সইতে পারবো না, আমি বেলাল কলিজা পেটে মারা যাব, কারণ আমার জানের চাইতো নবীকে বড় ভালোবাসি, নবীর গায়ের মধ্যে চাবুকটা দিয়া আঘাতটা করিও না। ওই সাহাবী চাবুক নিয়ে বলে, আমি কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাতটা করব। আমার নবী বলে, ওরে সাহাবায়ে কেরাম শুনা, আজকে কেহ বাধা দিও না, কারণ আমি নবী কারো রিনিয়া কবর যাইব না, তোমরা কেহ বাধা দিও না। আর ওই সাহাবিকে বলে, তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে আঘাত করো। সাহাবি যখন
যখন চাবুক নিয়া নবীর পিছনে দাঁড়ায়, দেখে বলে নবী আমার এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে তখন কোনো জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জামাটা আপনি খুলে ফেলেন। আস্তে করে নবীর জামাটা খুলে ফেলা হয়, ওই সাবি নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত পিছন থেকে বকলের তলে থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নবীর পিছনে নবুয়াতে মোহর সঙ্গে ঠোঁট দুইটা লাগাইয়া একটা চুম্বন দিয়ে দিয়েছে আর বলে পয়গম্বর এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসি নাই, কারণ গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক, আমার ঠোঁট দুইটা বড় নাপাক, আমার জবানটাও বড় নাপাক, ও পয়গম্বর এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস আর কোনদিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করবে না। এরে আল্লাহর গোলাম কেমন চিন্তা করেছে, নবী শেষ বিদায় বেলা ওই কবরে চিন্তা করেছে, আপনি আমি কত মানুষের হকগুলো নষ্ট করতেছি, ভাই বোনের হকগুলো নষ্ট করি, ভাই বোনের হকগুলো আদায় করি না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করে দেই, ক্ষমতা আছে পাড়াপড়শির হক নষ্ট করে দেই, মালগুলো জুলুম করি, এরে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে যাওয়ার তোমার আপন কেউ হবে না, একমাত্র আপন হবে তোমার নেক আমল, তবে আল্লাহর কাছে হেদায়াত চাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ দুনিয়ায় কিছু চাই না, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও, তবে আল্লাহ যদি চায় কোন বেঈমানকে আল্লাহ হেদায়েত দিয়া কাফেরকে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতের মেহমান বানায়, আবার কিছু কিছু আছে মুসলমানের ঘরে জন্ম হইয়া আর কপালে হেদায়েত নাই, নাস্তিকের মতন কথা বইলে জাহান্নামি হয়ে যায়। জুনায়েদ বাগদাদির দরবারে একদিন এক ইহুদি খ্রিস্টান যুবক হাজির হয়ে গেছে, ঘটনাটা বইলেই শেষ করে দেবে, যদি রাত্র পরে ১২টা বাজে গেছে ইতিহাস, আপনাদের কষ্ট হয়, কষ্ট হয়, হ্যাঁ ঘটনা একটু শেষ করি নাকি থাকবেন, থাকবেন। তো জুনায়েদ বাগদাদি বলতেছে, এই যুবক আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো, কি ব্যাপার? খ্রিস্টান যুবক কয়, জুনায়েদ তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক জানি, তবে তাড়াতাড়ি এই জন্য যাইতেছি আজকে আমাদের খ্রিস্টানদের বড় একটা মজলিস আছে, এখানে আমাদের খ্রিস্টান পাদ্রি হাজির থাকবে, খ্রিস্টানদের বড় আলেম উনি হাজির থাকবেন, উনি একটা উপদেশ দেয় প্রতি বৎসর, এই মজলিসটা হয় এই উপদেশটা আমরা সারা বৎসর মেনে নিই। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ও খ্রিস্টান যুবক আমিও তোমার সঙ্গে ময়দানে যেতে চাই। খ্রিস্টান যুবক ডেকে বলে, না না ও জুনায়েদ তবে শোনো, ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না, যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে শাস্তির ব্যবস্থা করে রাখা হয়। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, এরে খ্রিস্টান যুবক আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তবে আমার দিলের মধ্যে বড় আশা ওই তোমাদের মজলিসের মধ্যে আমি ইমানের দাওয়াতটা কালিমার দাওয়াতটা পৌঁছাইয়া দিব, তবে আমার কোনো চিন্তা নাই কারণ আমার সঙ্গে আল্লাহ আছেন, আমার কোনো চিন্তা করা লাগবে না। এই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি খ্রিস্টান ওই যুবকের সঙ্গে চলে গেল, লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক ময়দানের এক কোনার মধ্যে বসে গেল, এক কোনার মধ্যে বসার পর খ্রিস্টান যুবক
ওই সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রি বসে গেল, সামনে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, কিন্তু খ্রিস্টান পাদ্রি দামি সিংহাসনে বসার পর জিব্বা নাড়ায় ঠোঁটটা নাড়ায় কিন্তু জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেন আমাদের উপদেশ দেন না, কেন আপনি কথা বলেন না? ওই খ্রিস্টান পাদ্রি বলে, কেমন করে কথা বলবো, আমিও তো বলতে চাই কিন্তু জবানটা নাড়ায় কথা বের হয় না, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান রয়েছে। ওই একজন মুসলমানের সন্তান থাকার কারণে জবান থেকে কথা বের হইতে, কথা বলতে ভয় পায়, সাহস কুলায় না। আর আজকে হাজার হাজার মুসলমান এই মুসলমানের জমিনে থাইকা একদল নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে। বুঝা গেল ওই 313 জন সাহাবির মতন এখনো আমাদের ইমানটা পাকা হয় নাই। যদি হইতো 313 জন মুসলমানই যথেষ্ট ছিল, আর লাগতো না, আর লাগতো না। এরে আল্লাহর গোলাম, শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করব। খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে, না না, বন্দি করার দরকার নাই, তবে আমার মনে হয় এটা সাধারণ কোনো মুসলমান না, এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে, তাকে আমার কাছে হাজির করো। ওই যে ময়দানের এক কোণায় বসে জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হয়, খ্রিস্টান পাদ্রি ডেকে বলে, ও জুনায়েদ, তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো? জুনায়েদ বাগদাদি বলে, আমি ইমানের দাওয়াটা দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রি ডেকে বলে, ওরে জুনায়েদ শুনো, তবে আমারও দিলের মধ্যে কিছু প্রশ্ন আছে, আমার দিলের মধ্যেও বড় আশা, তোমাদের ওলামা কেরামদেরকে ডাকো, এক পাশে তোমাদের ওলামা কেরাম থাকবে, আর এক পাশে খ্রিস্টান শ্রোতার দল থাকবে, এই সিংহাসনের মধ্যে বসিয়া আমি পাঁচটা প্রশ্ন করব, যদি কোরআন থেকে উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমি শ্রোতাদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোনায়ে ছোট্ট বালক শত শত ওলামা ইকরামদেরকে হাজির করলো, ওদিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশের মধ্যে হাজার হাজার ওলামা ইকরাম বসা, খ্রিস্টান পাদ্রি দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দিয়ে আবার, ও মুসলমানের দল, তবে পাঁচটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারো আমি তোমাদের শাস্তির ব্যবস্থা করব, আর যদি উত্তর দিতে পারো, সঠিক জবাব যদি দিতে পারো, আমি আর দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন, কি প্রশ্ন? ওই খ্রিস্টান পাদ্রি দামি সিংহাসনে মধ্যে বসার পর ডেকে বলো, ও মুসলমানের দল, আমার এক নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? তিন নাম্বার বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে, আর কেয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? চার নাম্বার বলো, কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ তাআলা কয়েদিকে জিন্দা রেখেছে? পাঁচ নাম্বার বলো, কোন কবর, যেই কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যেও বাসিন্দাও আছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করতো। মুসলমান ওলামা ইকরাম চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, আর কেয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না?
কেমন করে বলব, কবর কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যে যিনি আছিল তিনিও জিন্দা ছিল। মুসলমানের দল দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া দোয়া করতেছে, দয়ার আল্লাহ তুমি যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আয় আল্লাহ তুমি মুসলমানের বেজ্জিতি করবা না, আয় আল্লাহ মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দাও। মুসলমানের বিজয়ের মালাটা পরাও ও নবীর আশিকের দল। এমন করে করে যখন দোয়া করা শুরু করলো, দোয়া করতেছে দোয়া করতেছে, যদিও মুসলমানের কেউ নাই তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। হঠাৎ করে এই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমানের দল তোমাদের কোনো চিন্তা নাই, এই খ্রিস্টান পাদ্রির পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের ছোট্ট বালক সন্তান একাই যথেষ্ট। আরে মুসলমানে কেউ লাগে না, সাহায্য চাইবেন আল্লাহর কাছে, বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে চান, রিজিকের অভাব আল্লাহর কাছে চান, মুসিবতের মধ্যে আছেন আল্লাহর কাছে চান, সব কিছুর ফয়সালার কার মালিক কে? আল্লাহই সব কিছু। আমরা চাই দুনিয়ার মানুষের কাছে, চাই চেয়ারম্যানের কাছে, চাই মেম্বারের কাছে, কেন তাদের কাছে কেন নত হব? আল্লাহর কাছে নত হন, আল্লাহই আপনার রিজিকের ফয়সালা করে দেবে, ফয়সালা করে দেবে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম এক যুদ্ধে গেছে, বারবার পরাজিত হয়ে যায়। তাই কি ব্যাপার, এই যুদ্ধের মধ্যে বারবার পরাজিত কি লেগে হই? দেখ যে কোনো একটা মনে হয় ভুল আছে, নবীর সুন্নাত কোনো একটা জানি বাদ তৈরি গেছে। আবার আগামীকাল যুদ্ধ করবে, সব সাহাবায়ে কেরাম বসা পরামর্শ করলো, নবীর একটা সুন্নাত জিন্দা করব, সেটা হলো মেসওয়াক কইরা তা ভরো যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে মেসওয়াক করা শুরু করলো, সবাই গাছের ডাল ফালা ভাঙে এবার মেসওয়াক করা শুরু করলো, করা শুরু করলো। ও কাফের তাবুত থেকে একজন গোয়েন্দা ফাটাইছে, কয় যাও দেখো আগামীকাল মুসলমানেরা কি দিয়া যুদ্ধ করবে, কেমন ভাবে যুদ্ধ করবে, খবরটাই না আমাদের জানাইবে। গোয়েন্দা যাওয়ার পর দেখতেছে সব সাহাবায়ে কেরাম কিরে গাছের ডাল দিয়া শুধু দাঁত দাঁড়াইতেছে, ওরা তো আর মেসওয়াক বুঝে না, তাড়াতাড়ি দৌড়, এই ময়দান সার তাড়াতাড়ি, নাকি বিপদ আছে। কয় কে কি হইছে? কয় আমার মনে হয় আগামীকাল মুসলমান আর তীর দিয়া ঢাল দিয়া যুদ্ধ করবে না, আগামীকাল মনে হয় একটা কামরা কামড়ি যুদ্ধ হইব। কয় কেমনে বুঝলা? দেখছি সব মুসলমান বইয়া দাঁত ধারাইতে আছে, বারবার কামরা কামড়ি যুদ্ধ করতে, নাইলে ময়দান সার, মুসলমান ময়দানে যাই দেয় পুরা ময়দান খালি, এরে নবীর উম্মতের দল। জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও কাফের ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব, চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রি আস্তে আস্তে করে তাকে কাছে ডাকলো, কাছে হাজির হয়ে গেল, ছোট্ট বালক দাঁড়াইয়া বলে, ও খ্রিস্টান পাদ্রি তবে আমি একটা কথা বলতে চাই। কয় কি বলবা বলো? কয় যে প্রশ্ন করে সে বড়, না যে উত্তর দেয় সে বড়। কয় যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনার সিংহাসন থেকে নেমে যান, আমি এখন এই সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্নের উত্তরগুলো দিব। আপনি প্রশ্ন করেছেন আল্লাহ, এখন কি করে উত্তর দিব? আপনি আগে সিংহাসন থেকে নামেন। যখন এই কথা বলল, খ্রিস্টান পাদ্রি দামি সিংহাসন থেকে নেমে গেল, জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক দামি সিংহাসনের মধ্যে বসিয়া বলে, ও খ্রিস্টানের দল তবে শুনো, তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে, তোমাদের মতো খ্রিস্টান পাদ্রিকে এই দামি সিংহাসন থেকে কানে ধইরা নিছে নামায়া,
আমার মতো ছোট্ট বালক মুসলমানের সন্তানকে এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ আল্লাহ যাকে চায় তাকে সম্মান দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় ওই নম্র তার বুশের মতন জোতার বাড়ি খাওয়ায়। চিনি নেবেন বলেন, নবী বলেন, ও আয়েশা তবে শুনো, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটা চানওয়ালা ঘোড়া থাকে ওই ঘোড়াটাকে বেছে নিতে কোনো কষ্ট হবে কিনা বলো। আয়েশা বলে না না, নবীজি ডেকে বলে আয়েশা শুনো, আমার উম্মতগুলো কষ্ট করে করে উজু করিয়া নামাজ আদায় করেছে, জলমাল করবে উযু করার কারণে ওই আল্লাহর বান্দার চেহারাটা নূরের দ্বারা জলমাল জলমাল করতে থাকবে। আমি নবী দেখলি চিনে ফেলবো, এটাই হলো আমার গুনাগার উম্মত। আমি তাদেরকে ওই হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওরে আয়েশা তবে শুনো, আমি এক পেলা পানি পান করাইব, যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো জান্নাতের মধ্যে না ডুববে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আর পানির পিপাসা লাগবে না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী আবু বকর কিনিয়া মদিনায় যাওয়ার পর, দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 313 জন সাহাবি, মাত্র 313 জন মুসলমান হয়ে গেল। ওদিক থেকে আবু জাহেল আবার হুমকি দুমকি দিয়া বলে, মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় গেছো, তবে শুনো এখনো তোমাকে সারা হবে না, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী ডেকে বলে, ও দয়াময় আল্লাহ, মাত্র 313 জন কালিমা পড়েছে, কেমন করে আমি যুদ্ধ করব? আবু জাহেল 1000 শূন্য বাহিনী নিয়ে আসবে, 313 জন নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ জানাই, নবী আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, ওই 1000 কাফের মোকাবেলা আপনি যুদ্ধ করবেন, আর 313 জন নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। আমি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করিয়া ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করাইয়া আপনাকে বিজয়ের মালা পরাইয়া তারপরে বাড়ি ফিরাইব। কাদের কুদ রপ্ত দাদি বরগমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নেগাদার। এর মমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আবার বিজয়বাসী মক্কার জমিনে হাজির, কাবা ঘরের চাবিটা হাতের মধ্যে নেওয়ার পর নজর করে দেখতে পায় এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি তারপরে ঢুকাইয়া রাখছে। আল্লাহর নবী বলে, ওরে আলী শুনা, এই মূর্তিগুলো জমিনের মধ্যে ফালাও, আর জমিনের মধ্যে ফালাইয়া মূর্তিগুলো ভেঙে ফেলো, মূর্তিগুলো ঘর থেকে আল্লাহর ঘর থেকে বের করিয়া জমিনের মধ্যে ফালাইয়া মূর্তিগুলো ভেঙে ফেললো। আল্লাহর নবী ডেকে বলে, ওরে আবু বকর ওমর ওসমান আলী শুনো, এখন কাবা ঘরটা জমজম পানির কপের পানি দিয়া সুন্দর করে ধুয়ে ফেলো। সুন্দর করে ধোয়ার পর সাহাবায়ে কেরামদের কিনিয়া বসলো। আল্লাহর নবী ডেকে বলে, ওরে আবু বকর বলো এখন বিজয়ের আজানটা কে দিবে? আজকে তো ইসলামের বড় বিজয়। আবু বকর কিছু বলে না, সাহাবায়ে কেরাম কিছুই বলে না,
সব সাহাবায়ে কেরাম আবার পরামর্শ বসে গেল আজকে বিজয়ের আজানটা কে দিবে সবাই পরামর্শ করে বলল বিজয়ের আজানটা আজকে আবু বকর দিবে কারণ আবু বকর তো হিজরতের রাতে আমার নবীর সাথে ছিল বিজয়ের আজান আজকে আবু বকর দিয়া দিবে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল নবী কিছুই বলে না আবার বলে ভালো বিজয়ের আজানটাকে দিবে আবার বলে নবী আমার বিজয়ের আজানটা ওমর দিবে নবী বলে না হবে না তাই বিজয়ের আজান কে দিবে কয় বিজয়ের আজান আলী দিবে কয় হবে না কয় উসমান দিবে হবে না কয় কে বিজয়ের আজানটা দিবে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে ওরে জিব্রাইল যাও তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও বিজয়ের আজান আজকে আলী দিবে না উসমান দিবে না বিজয়ের আজানটা আজকে আবু বকর দিবে না আজকে বিজয়ের আজান দিবে আমার কালো বেলাল এই কালো বেলালকে কেমন কবুল করেছেন আমার নবী যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছে কিন্তু নবী যখন হাঁটে বিলালের পায়ের আওয়াজ আমার নবীর কানের মধ্যে যাইতেছে আমার নবী পিছনের দিকে তাকাইয়া দেখে বিলালকে দেখে না নবী দুনিয়ায় আবার আসার পার বিলালকে ডাক দেয়া বলে বিলাল কি আমল করো বলো যে আমলের কারণে আমার আল্লাহ এমনভাবে কবুল করেছেন আমি যখন আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছি আমি তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ময়দানে পেয়ে গেছি বিলাল ডেকে বলে ও নবী আমার আমার এমন কোনো আমল নাই তবে আমি ছোট্ট একটা আমল করি আমি যখনই উজু করে নেই তখনই আমি সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করি এরে আল্লাহর গোলাম ও মুমিন মুসলমান মায়ের নবী ডাক দিয়া বলে ওরে সাহাবী বলো আমার কাছে কি পাইবা বলো ওই সাহাবী দাঁড়াইয়া বলে পয়গম্বর ওই চাবুকের আঘাতটা আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই আল্লাহর নবী বলে ওরে ফজল জলদি করে যাও ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও কারণ আমি নবী কারোর ইন্যা কবরে যেতে চাই না ফজল দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারায় হাজির দেখি বলে ফাতেমা যাও ওই যুদ্ধের ময়দানে চাবুকটা নবী চেয়েছে ফাতেমা ডাক দিয়া বলে রে ফজল আমার বাবাই তো বড় অসুস্থ এখন বাবাই চাবুক দিয়া কি করবে বলো ফজল চোখের পানি ছেড়ে দিয়া বলে ফাতেমা শুনা আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো এই চাবুকের আঘাত যুদ্ধের ময়দানে অজান্তে ওই সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে এই চাবুক দিয়া আজকে নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দেওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে ফজল চাবুকটা তোমার হাতের মধ্যে দিলাম তবে যাও যত খুশি তোমার পিঠের মধ্যে আঘাতটা নিবা তারপরও যেন আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে কারণ আমার বাবাই তো বড় অসুস্থ আমার বাবার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করতে দিবা না এরে আল্লাহর গোলাম ফজল চাবুক নিয়া নবীর দরবারে হাজির ওদিক থেকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে হাসান হোসেন আয়েশা বলে মা কেন কাঁদো ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলে রে হাসান হোসেন শোনো তোরা দুই ভাই কি পারবা আজকে তোর নানার দুই কিনারায় তোমরা দুইটা ভাই দাঁড়াইবা ওই সাহাবী যখন চাবুক দিয়া গাটটা করবে তোমাদের পিঠটা পেতে দিবা যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা তারপর যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে হাসান হোসেন দুইটা ভাই দৌড়াইয়া আমার নবীর দুই কেনারে হাজির ডাক দিয়া বলে রে সাহাবী শুনো তোমার যত মনে চায়
আমাদের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবি ডাক দিয়া বলে, না না আমি কারো কথা শুনব না, এই চাবুক দিয়া আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আবু বকর জমিনে গড়ায় আর কাঁদে, ওমর উসমান আলীর কান্নার আওয়াজ। বেলাল ডেকে বলে, রে সাহাবী যত খুশি আমি বেলালের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাত করব না, আমি বেলাল সইতে পারবো না, আমি বেলাল কলিজা পেটে মারা যাব, কারণ আমার জানের চাইতো নবীকে বড় ভালোবাসি। নবীর গায়ের মধ্যে চাবুকটা দিয়া আঘাতটা করিও না। ওই সাহাবি চাবুক নিয়ে বলে, আমি কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাতটা করব। আমার নবী বলে, ওরে সাহাবায়ে কেরাম শুনা, আজকে কেহ বাধা দিও না, কারণ আমি নবী কারোর নিয়া কবর যাইব না, তোমরা কেহ বাধা দিও না। আর ওই সাহাবিকে বলে, তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে আঘাত করো। সাহাবি যখন চাবুক নিয়া নবীর পিছনে দাঁড়ায়, ডেকে বলে, নবী আমার এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে তখন কোনো জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জামাটা আপনি খুলে ফেলেন। আস্তে করে নবীর জামাটা খুলে ফেলা হয়। ওই সাহাবি নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত পিছন থেকে বকলের তলে থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নবীর পিছনে নবুয়াতে মহার সঙ্গে ঠোঁট দুইটা লাগাইয়া একটা চুম্বন দিয়ে দিয়েছে, আর বলে, পয়গম্বর এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসি নাই, কারণ গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক, আমার ঠোঁট দুইটা বড় নাপাক, আমার জবানটাও বড় নাপাক, পয়গম্বর এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস আর কোনদিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করবে না। এরে আল্লাহর গোলাম কেমন চিন্তা করেছে, নবী শেষ বিদায় বেলা ওই কবরে চিন্তা করেছে, আপনি আমি কত মানুষের হকগুলো নষ্ট করতেছি, ভাই বোনের হকগুলো নষ্ট করি, ভাই বোনের হকগুলো আদায় করি না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করে দেই, ক্ষমতা আছে পাড়াপড়শির হক নষ্ট করে দেই, মালগুলো জুলুম করি। এরে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে যাওয়ার তোমার আপন কেউ হবে না, একমাত্র আপন হবে তোমার নেক আমল, তবে আল্লাহর কাছে হেদায়াত চাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ দুনিয়ায় কিছু চাই না, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও, তবে আল্লাহ যদি চায় কোন বেঈমানকেও আল্লাহ হেদায়েত দিয়া কাফেরকেও আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতের মেহমান বানায়। আবার কিছু কিছু আছে মুসলমানের ঘরে জন্ম হইয়া আর কপালে হেদায়েত নাই, নাস্তিকের মতন কথা বইলে জাহান্নামী হয়ে যায়। জুনায়েদ বাগদাদির দরবারে একদিন এক ইহুদি খ্রিস্টান যুবক হাজির হয়ে গেছে, ঘটনাটা বইলেই শেষ করে দেবে, যদি রাত্র পরে ১২টা বাজে জায়গা যাইতে আছে, আপনাদের কষ্ট হয়, কষ্ট হয়, হ্যাঁ ঘটনা একটু শেষ করি নাকি থাকবেন, থাকবেন। তো জুনায়েদ বাগদাদি বলতেছে, এই যুবক আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো, কি ব্যাপার? খ্রিস্টান যুবক কয়, জুনায়েদ তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক জানি, তবে তাড়াতাড়ি এই জন্য যাইতেছি, আজকে আমাদের খ্রিস্টানদের বড় একটা মজলিস আছে, এখানে আমাদের খ্রিস্টান পাদ্রি হাজির থাকবে, খ্রিস্টানদের বড় আলেম,
উনি হাজিরি থাকবেন, উনি একটা উপদেশ দেয় প্রতি বছর, এই মজলিসটা হয়, এই উপদেশটা আমরা সারা বছর মেনে নিই। জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ও খ্রিস্টান যুবক, আমিও তোমার সঙ্গে ময়দানে যেতে চাই। খ্রিস্টান যুবক ডেকে বলে, না না ও জোনায়েদ, তবে শোনা, ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না, যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে শাস্তির ব্যবস্থা করে রাখা হয়। জোনায়েদ বাগদাদি ডেকে বলে, এরে খ্রিস্টান যুবক, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তবে আমার দিলের মধ্যে বড় আশা, ওই তোমাদের মজলিসের মধ্যে আমি ইমানের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা পৌঁছাইয়া দিব, তবে আমার কোনো চিন্তা নাই, কারণ আমার সঙ্গে আল্লাহ আছেন, আমার কোনো চিন্তা করা লাগবে না। এই ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি খ্রিস্টান ওই যুবকের সঙ্গে চলে গেল, লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, জোনায়েদ বাগদাদি ছোট্ট বালক ময়দানের এক কোনার মধ্যে বসে গেল, এক কোনার মধ্যে বসার পর খ্রিস্টান যুবক বড় দামি সিংহাসন বানাইয়া ওই সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রি বসে গেল, সামনে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, কিন্তু খ্রিস্টান পাদ্রি দামি সিংহাসনে বসার পর জিব্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেন আমাদের উপদেশ দেন না, কেন আপনি কথা বলেন না? ওই খ্রিস্টান পাদ্রি বলে, কেমন করে কথা বলবো, আমিও তো বলতে চাই, কিন্তু জবানটা নাড়ায়, কথা বের হয় না, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান রয়েছে। ওই একজন মুসলমানের সন্তান থাকার কারণে জবান থেকে কথা বের হইতে, কথা বলতে ভয় পায়, সাহস কুলায় না। আর আজকে হাজার হাজার মুসলমান এই মুসলমানের জমিনে থাইকা একদল নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, বুঝা গেল ওই 313 জন সাহাবির মতন এখনো আমাদের ইমানটা পাকা হয় নাই। যদি হইত 313 জন মুসলমানই যথেষ্ট ছিল, আর লাগতো না, আর লাগতো না। এরে আল্লাহর গোলাম, শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করব। খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে, না না বন্দি করার দরকার নাই, তবে আমার মনে হয় এটা সাধারণ কোনো মুসলমান না, এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে, তাকে আমার কাছে হাজির করো, ওই যে ময়দানের এক কোনায় বসে। জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হয়, খ্রিস্টান পাদ্রি ডেকে বলে, ও জোনায়েদ তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো? জোনায়েদ বাগদাদি বলে, আমি ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেলাম। খ্রিস্টান পাত্রী ডেকে বলে, ওরে জোনায়েদ শুনো, তবে আমারও দিলের মধ্যে কিছু প্রশ্ন আছে, আমার দিলের মধ্যেও বড় আশা, তোমাদের ওলামা কেরামদেরকে ডাকো, এক পাশে তোমাদের ওলামা কেরাম থাকবে, আর এক পাশে খ্রিস্টান শ্রোতার দল থাকবে, এই সিংহাসনের মধ্যে বসিয়া আমি পাঁচটা প্রশ্ন করব, যদি কোরআন থেকে উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমি শ্রোতাদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোনায়ে ছোট্ট বালক শত শত ওলামা ইকরামদেরকে হাজির করলো, ওদিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, আর
আর এক পাশের মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরাম বসা। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে আবার ও মুসলমানের দল, তবে পাঁচটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারো আমি তোমাদের শাস্তির ব্যবস্থা করব, আর যদি উত্তর দিতে পারো, সঠিক জবাব যদি দিতে পারো, আমি আর দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন, কি প্রশ্ন? ওই খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর দেখি বলো, ও মুসলমানের দল আমার এক নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? তিন নাম্বার বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? চার নাম্বার বলো, কোন কয়েদখানা? যেই কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ তাআলা কয়েদিকে জিন্দা রেখেছে। পাঁচ নাম্বার বলো, কোন কবর? যেই কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যেও বাসিন্দাও আছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করত। মুসলমান ওলামায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না, কেমন করে বলবো কোন কবর? কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যে যিনি আছিল তিনিও জিন্দা ছিল। মুসলমানের দল দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া দোয়া করতেছে, ও দয়ার আল্লাহ তুমি যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আয় আল্লাহ তুমি মুসলমানের বেজ্জিতি করবা না, আয় আল্লাহ মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দাও। মুসলমানের বিজয়ের মালাটা পরাও ও নবীর আশিকের দল। এমন করে করে যখন দোয়া করা শুরু করলো, দোয়া করতেছে দোয়া করতেছে, যদিও মুসলমানের কেউ নাই তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, হঠাৎ করে এই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমানের দল তোমাদের কোনো চিন্তা নাই, এই খ্রিস্টান পাদ্রির পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের ছোট্ট বালক সন্তান একাই যথেষ্ট। আরে মুসলমানে কেউ লাগে না, সাহায্য চাইবেন আল্লাহর কাছে, বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে চান, রিজিকের অভাব আল্লাহর কাছে চান, মুসিবতের মধ্যে আছেন আল্লাহর কাছে চান, সব কিছুর ফয়সালার মালিক কে? আল্লাহ। সব কিছু আমরা চাই দুনিয়ার মানুষের কাছে, চাই চেয়ারম্যানের কাছে, চাই মেম্বারের কাছে, কেন তাদের কাছে কেন নত হব? আল্লাহর কাছে নত হন, আল্লাহই আপনার রিজিকের ফয়সালা করে দেবে, ফয়সালা করে দেবে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম এক যুদ্ধে গেছে, বারবার পরাজিত হয়ে যায়, তাই কি ব্যাপার? এই যুদ্ধের মধ্যে বারবার পরাজিত কি লেগে হই, দেখ যে কোনো একটা মনে হয় ভুল আছে, নবীর সুন্নাত কোন একটা জানি বাদ তৈরি গেছে, আবার আগামীকাল যুদ্ধ করবে। সব সাহাবায়ে কেরাম বসা পরামর্শ করলো, নবীর একটা সুন্নাত জিন্দা করব, সেটা হলো মেসওয়াক কইরা তা ভরো যুদ্ধের ময়দানে। মেসওয়াক করা শুরু করলো, সবাই গাছের ডাল ফালা ভাঙে এবার মেসওয়াক করা শুরু করলো, করা শুরু করলো। ওই কাফেরের তাবুত থেকে একজন গোয়েন্দা ফাটাইছে, কয় যাও দেখো আগামীকাল মুসলমানেরা কি দিয়া যুদ্ধ করবে, কেমন ভাবে যুদ্ধ করবে, খবরটাই না আমাদের জানাইবে। গোয়েন্দা যাওয়ার পর দেখতেছে সব সাহাবায়ে কেরাম কিরে গাছের ডাল দিয়া শুধু দাঁত দাঁড়াইতেছে, ওরা তো আর মেসওয়াক বুঝে না, তাড়াতাড়ি দৌড়, এই ময়দান সার, তাড়াতাড়ি নাকি বিপদ আছে। কয় কে কি হইছে? কয় আমার মনে হয় আগামীকাল মুসলমান আর তীর দিয়া ঢাল দিয়া যুদ্ধ করবে না, আগামীকাল মনে হয় একটা কামড়া কামড়ি যুদ্ধ হইব। কয় কেমনে বুঝলাম?
দেখছি সব মুসলমান বইয়া দাঁত ধারাইতে আছে, বারবার কামরা কামড়ি যুদ্ধ করতে, নাইলে ময়দান সার মুসলমান ময়দানে যাই দেয় পুরা ময়দান খালি। এর নবীর উম্মতের দল জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও কাফের ও খ্রিস্টান সুলতান দল, তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব, চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে করে তাকে কাছে ডাকলো, কাছে হাজির হয়ে গেল। ছোট্ট বালক দাঁড়াইয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে আমি একটা কথা বলতে চাই। কয় কি বলবা বলো? কয় যে প্রশ্ন করে সে বড়, না যে উত্তর দেয় সে বড়। কয় যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনার সিংহাসন থেকে নেমে যান, আমি এখন এই সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্নের উত্তরগুলো দিব। আপনি প্রশ্ন করেছেন আল্লাহ, এখন কি করে উত্তর দিব? আপনি আগে সিংহাসন থেকে নামেন। যখন এই কথা বলল, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসন থেকে নেমে গেল। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক দামি সিংহাসনের মধ্যে বসিয়া বলে, ও খ্রিস্টানের দল, তবে শুনো, তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে, তোমাদের মতো খ্রিস্টান পাদ্রীকে এই দামি সিংহাসন থেকে কানে দইরা নিচে নামায়া, আমার মতো ছোট্ট বালক মুসলমানের সন্তানকে এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ যাকে চায় তাকে সম্মান দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় ওই নম্র তার বুশের মতন জোতার বাড়ি খাওয়ায়।